লোকসভা ভোটের পরই ফল প্রকাশের পর দেখা যাচ্ছে যে সিপিএম এর অন্দরে এই ফলাফল নিয়ে কাটাছেঁড়া চলছে এবং দলের যারা যুব নেতা রয়েছেন তাদের প্রশ্নের মুখে এবার আলিবর্দিন। ছ তারিখই দলের যুব নেতাদের নিয়ে বৈঠকে বসে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব এবং কার্যত নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের যুব নেতারা। বারবার ছাত্র যুবদের ওপর দায় চাপানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এমনই সূত্রের খবর। বিজেপি বিরোধী অবস্থানে সিপিএম এর অবস্থান কর্মীদের কাছে অস্পষ্ট, এইগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর লাগাতার কাটাছেঁড়া চলছে দলের অন্দরে, এই বিষয় নিয়ে কথাবার্তা চলছে। আর এবার রণকৌশল নিয়ে দলের যুব নেতাদের প্রশ্নের মুখে আলিমুদ্দিন। ছ তারিখই দলের যুব নেতাদের নিয়ে বৈঠকে বসে সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, মৌমিতার সঙ্গে কথা বলবো। মৌমিতা, যুব নেতাদের প্রশ্নের মুখে আলিমুদ্দিন, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, গতকাল বৈঠক চালু হয়েছিল এবং আলিমুদ্দিন এই বৈঠকে মূলত বর্ধিত কমিটি মেম্বার যারা ডিওয়াইএফ আই তাদের ডাকা হয়েছিল। শীর্ষ নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হয় গতকালের বৈঠকে। একদিকে একটা অংশ তারা যেমন বলতে থাকেন যে শুধুমাত্র যেকোনো নির্বাচনের ধারাবাহিক কারণ হিসেবে প্রতিপক্ষের ওপর বাকি দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর দোষ দেওয়া হচ্ছে, অন্যান্য মাস অর্গানাইজেশন যেমন সিআইপিএম শ্রমিক সংগঠন বা কৃষক সংগঠন কতটি অ্যাক্টিভ নয় এবং এবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তাদের সেই ভূমিকা লক্ষ্য করা যায়নি। অন্যদিকে আরো একটি অংশ তারা ব্যাপকভাবে সরব হয়েছেন, তাদের বক্তব্য যে সমস্ত দোষ শুধুমাত্র নীতিমালার কর্মীদের এমন ব্যাখ্যা করা উপায় কি করছে না, সামনের সারিতে যারা রয়েছেন তাদের সিদ্ধান্তেও যে বেশ কিছু গলত রয়েছে, বিশেষ করে ইন্ডিয়া ব্লকের বিষয়ে তারা প্রশ্ন করেছে। ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে থাকার ব্যাপারে তাদের অবস্থান কি এবং সেই অবস্থান স্পষ্ট নয়, সেই বিষয় নিয়ে যে এখনো কনফিউশন থেকে গিয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলে পরিস্থিতি এমন জায়গায় যান যে আলিমুদ্দিনে তারা শীর্ষ নেতাকে এটা বোঝাতে হয় তারা বড় হয়েছেন এবং বলা দরকার এবং কোথায় কি বলছেন সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। লোকসভা নির্বাচনে তাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একেবারে ক্ষতি পড়তে পড়তে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শীর্ষ নেতাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।